আমি আমার স্ত্রীকে চাকরি করাই না দেখে আমার বাবা মা আমাদের আলাদা করে দেয় এবং আমার মা গিয়ে গার্মেন্টসে চাকরি নেয় তারপর তাদের সাথে ফোনে যোগাযোগ করে সম্পর্ক কিছুটা ঠিক করি কিন্তু তারা সবাই চায় আমার স্ত্রী গার্মেন্টসে চাকরি করুক তাহলে আমার মা চাকরি ছেড়ে দিবে আমার স্ত্রীকে বললে সে বলে এসব ফিতনাময় জায়গা ঠিকমতো পর্দা নামাজ এগুলোর যত্ন নিতে পারবো না সন্তান এবং স্বামী হিসেবে এখন আমার করণীয় কি দেখুন অনেক পরিবার আছে তাদের টাকা দরকার আর কিছু না সুখ দরকার নেই কি দরকার টাকা দরকার একজন নারী তিনি বাসা যদি থাকেন বাসার কাজকাম দেখেন এটা তার জন্য সুখের এবং তিনি যদি ভেতরের সাইডটা দেখেন স্বামী যদি বাহিরের সাইডটা দেখেন তাহলে উভয়ের জন্য ভালো যে স্ত্রীর হেল্প করলেন স্বামী বাহির থেকে উপার্জন করে এনে আর স্বামীর হেল্প করলেন স্ত্রী ভেতরটা দেখে এনে আল্লাহ তাআলা এইভাবেই আমাদের স্ট্রাকচারটা তৈরি করেছেন এভাবে দেখেন নারীদেরকে আল্লাহ তাআলা মাসিক দিয়েছেন সন্তান গর্ভধারণ করার ক্ষমতা দিয়েছেন সন্তানকে দুগ্ধ দান করার ক্ষমতা দিয়েছেন তার বডি স্ট্রাকচারটা আল্লাহ তাআলা তৈরি করেছেন এখন আমরা এটাকে উল্টে দিতে চাই তো উল্টে দিতে চাইলে কি হয় যা হওয়ার তাই হয় সংসারগুলো ভেঙে খানখান হয় বোঝাপড়া হয় না পারিবারিক শান্তিটা উঠে যায় তো মানুষ আসলে বেশিরভাগ মানুষই আমাদের সমাজে সুখ চায় না চায় টাকা অনেক সময় অল্প টাকায় সুখ আরও বেশি হয় কিন্তু টাকা বেশি কামাই করতে যান তখন সুখ আরও কমে যায় বেশ অনেক বছর আগে চায়নার একটা জরিপের রিপোর্ট প্রকাশ হয়েছিল বেশ অনেক 2013-14 দিককার কোথাও যে সবচেয়ে ডিপ্রেসড এবং অসুখী মানুষ হলে সবচেয়ে পয়সা লাগবে এটা হলো বাস্তবতা তো এখন মা যদি বলেন যে না আমি গার্মেন্টসে চাকরি করবো না হলে তোমার ওয়াইফকে করাও তো এটা মা অন্যায় কাজ করছেন তার এই অন্যায় কথা শুনতে আপনি বাধ্য না তাকে পারলে বোঝান কাউন্সেলিং করান যে মা আমি উপার্জন করে আসছি এটা তুমি যথেষ্ট মনে করো তুমি বাধ্য করবা পরের মেয়েকে আমার স্ত্রীকে চাকরি করতে এটা শরীয়ত তোমাকে সে রাইট দেয় নাই এবং সেখানে যদি পর্দার সাথে কাজ করতে পারে ডেফিনেটলি চাইলে করতে পারে কিন্তু যদি পর্দা প্রসিদ্ধা লঙ্ঘন হয় তার ব্যক্তিত্ব নষ্ট হওয়ার আশঙ্কা থাকে তাহলে সেখানে চাকরি করা ইসলাম কোনো অবস্থাতে তার জন্য জায়েজ রাখেন না এবং এক্ষেত্রে মায়ের নির্দেশ না মানলে কোনো গুণা হবে না মাকে বোঝানো দরকার বুঝাতে থাকা দরকার অন্য কাউকে বোঝানো দরকার